অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার 17 ইউনিয়নের 50টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। এছাড়া ওই দুই উপজেলায় বিদ্যুৎ সংযোগ এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন। হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, পানি কিছুটা কমে গিয়েছিল, পরে আজ আবারও প্রায় টানা 2 ঘন্টা বৃষ্টি হওয়ায় পানি বেড়ে গেছে। উপজেলায় 4 ইউনিয়ন পুরোপুরি প্লাবিত, নারী শিশু সহ প্রায় 7 শতাধিক লোক আশ্রয় নিয়েছে। এছাড়া 100+ গরু ছাগলও আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, মৎস্য চাষিদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনও আমাদের জানা নেই। উপজেলা মৎস্য অফিসারদের ক্ষয়ক্ষতির হিসাব করে পাঠানোর জন্য বলা হয়েছে। সময় ফুটময়।